লাগে গেছে কিন্তু কুসুম ইংরেজিতে আমাদের আসাম সিনিয়র স্টুডেন্ট করিমগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের এই বরিষ্ঠ নাগরিক দিবস পালন করার আমরা প্রয়াস নিয়েছি এবং আমাদের আজকের সবার প্রথম কার্যসূচি হল আমাদের সংস্থার পতাকা উত্তোলন। অতএব আপনারা আমাদের সংস্থার পতাকাকে সবাই অভিবাদন করুন। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বরিষ্ঠ নাগরিক দিবস জিন্দাবাদ। বরিষ্ঠ নাগরিক দিবস জিন্দাবাদ। বরিষ্ঠ নাগরিক দিবস জিন্দাবাদ। বিশ্বের বিভিন্ন প্রান্তে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সেই সঙ্গে সম্পর্কে রেখে আমরাও আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা আজকের দিনটা পালন করছি এবং এই ব্যাপারে যে আমরা একটা আলোচনা সভা একটা আয়োজন করছি এই সকল সময়কে আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকে সবাই এবং আপনারা যারা উপস্থিত আছেন এই আলোচনা সভায় অংশগ্রহণ করবেন, এই হচ্ছে আজকে আমাদের সবার উদ্দেশ্য। আমাদের অভাব অভিযুক্তি আছে সেটাই আপনারা বলবেন, সেটা আমরা লোক করবো একটা প্রসিডিংস আকারে আমরা প্রয়োজন মতো আমরা জেলা প্রশাসনকে সেটা দেবো তাদের ব্যবস্থা নেওয়া। এই অ্যাকচুয়ালি একটা এই যে
আজকে এই সংগঠনটা আপনারা পাচ্ছেন সামনে ছিলে এই সংগঠন আমাদেরকে চলে চলবে, তাই আপনাদের সঙ্গে আমি আছি। যখন আপনাদের এই সুবিধা অসুবিধা হবে আমি আমাকে বলবেন, আমি আপনাদের পাশে থাকবো। আর আপনারা যেদিন থেকে এই জায়গাটাতে অফিস করেছেন এই এরিয়ার পরিবেশটা বদলে আগে দেখতাম আমরা 15 আগস্ট 26 জানুয়ারিতে এই জায়গাটা পরিষ্কার হতো এবং তারপরে সারা বছর তালা মারা থাকতো। তাই আপনারা এই জায়গাটা মানে অফিসটা খোলার পর থেকে আপনাদের আমাদের এই এরিয়ার পরিবেশটা সুন্দর হয়ে গেছে। আর এখানে আগে বহুত প্রবলেম হতো এখানে উঠানো আমার জন্য, তাও আমি দেখছি গেলে বহুত আগের জন্য আগে থেকেও চেঞ্জ হয়েছে। তাই আপনাদের সঙ্গে আমি আছি। আর আজকের এই আন্তর্জাতিক পরিষ্কার দিবস উপলক্ষে আমি ঠাকুরের প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ রকম ভালো থাকুন সুস্থ করি। আমি প্রত্যেকটা ব্যাপারে আলাপ আলোচনা হয়ে গেছে, সোনবাবু সবাই আলোচনা হয়েছে, সবই সুন্দর হয়েছে আলোচনা হয়ে গেছে। সরকারের আইনে অনেক কিছুই আছে আমরা জানি না, অনেকে সেটাকে বেশ কঠোরভাবে কথা রয়েছে। আমার ন্যূনতম অনুরোধ থাকবে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল অথরিটি তাদেরকে ওনাকে আগ্রহী করতে যাওয়ার জন্য প্রত্যেক ডিপার্টমেন্টের চিন্তা করে গেছে। আমরা চাইছিলাম আমাদের জন্য সরকারের কাউন্টার যে একটি কাউন্টার আছে সেখানে সিনিয়র সিটিজেনকে একটা সুবিধা দেওয়া হয়। বুঝতাম যে রেজিস্টার করতে গেছি একজন সিনিয়র সিটিজেনকে নেও একজন জেনারেল কাস্টমারকে নেও, ব্যাংকে সরকারি অফিসগুলো আছে একজন সিনিয়র সিটিজেনকে নেও, তাহলে আমরা কিছুটা রিস্ক পাবো। ওঠার ব্যবস্থা তো সংবিধানে আছে, 60 বছর উপরে গেলে যে কোনো অফিসে গেলে আমাদেরকে ওঠার জন্য চার্জ দেওয়া হয়। এখানে আমরা পত্রপত্রিকা যে মাঝে মাঝে দেখি যে বরিষ্ঠ নাগরিকদেরকে কোর্টে গেলে ভোটার জন্য চেয়ার করা হয়, কিন্তু এখানে অফিসে গেলে তথা সরকারি অফিসে গেলে ভোটার জন্য সিস্টেম নিয়ে থাকে। আপনি 80 বছর হবো না সরকারি আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ। আমি আশা করবো ডিস্ট্রিক্ট লিগাল অথরিটি সার্ভিসের ম্যাডাম যেহেতু আছে আপনারা ন্যূনতমই দেখা। আর আরেকটা বলছেন যে আপনার এই যে নির্যাতন দেখা ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য এখন সুপ্রিম কোর্ট আইন পাস করেছে। আগে বৃদ্ধর মা বাবাকে জোর করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে ছেলে ছেলেগুলো বাড়ির দখল দিচ্ছিল, সেটা এখন চলবে না। বৃদ্ধ যদি বাড়ির কর্তা যদি ইচ্ছা করে ছেলে মেয়ের সম্পত্তি দিবে নাও দিতে পারে, সেটার ব্যাপারে আমাদের কাছে রিপোর্ট করলে আমরা নিশ্চয়ই আমরা এই ব্যাপারে এগিয়ে আসবো এবং ওনাকে অবগত করাবো ওনার দায়িত্ব। কারণ আগের দিন চলে গেছে এখন সুপ্রিম কোর্ট এটা ভারতবর্ষে নানান কেস হওয়ার পরে এটা একটা স্টাডি রিপোর্ট বানিয়ে দিতে সংবিধান আর কমিশন সুপ্রিম কোর্ট এটা রায় দিয়ে দিয়েছে যে বাড়ির কর্তার সমাজে কেউ করতে পারবে যে সেটা আইনত জন্মানি হবে। আমি কিছু বলছি না, আপনি আমাদের সাথে সুরক্ষা দিত এবং দীর্ঘ জীবন